গাইস স্কোয়াডের র‍্যাঙ্কে স্টার্ট করে দিচ্ছি, কিন্তু অটো ম্যাচ অন করে গাইস যেন আমাদের সাথে এক্সট্রা তিনজন একেবারে অচেনা প্রো প্লেয়ার পরে অলরেডি গেম কিন্তু স্টার্ট হয়েও গিয়েছে। দেখার বিষয় এটা যে প্রো প্লেয়ারগুলোর নাম এবং একেবারে কোন লেভেলের প্লেয়ারগুলো পড়েছে। যাই হোক, এই এটাকে আগে দেখাই ধরো। এ এ ও ভাই, আসলেই তো এ তো আসলে প্রো প্লেয়ার পড়ে গেছে রে ভাই। ও না না না, এটা হচ্ছে আমাদের রিয়েল প্রো প্লেয়ার, যাদের যাদের যেটার আশায় ছিলাম আমরা আসলে। এ আরেকটা দৌড় মারছে, এ এটার নাম কি? নিন্না। এ নিন্না ভাই, এদিকে আসো রে। হ্যালো নিন্না ভাই, হ্যালো, দেখি তোমার ফেসটা। ওরে নাক দেখছো? এ তো নাক দিয়ে খোঁচা মেরে সবগুলো এনিমিকে মেরে ফেলবে রে ভাই। ওপি নাক। Yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel guys. আজকের ভিডিও লাস্টে যে তোমাদের সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট কয়েকটার কথা রয়েছে, তো লাস্টের পার্টটা কেউ মিস করো না। যাই হোক, নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা খেলতেছি স্কোয়াডের র্যাঙ্কে, কিন্তু নিয়ে নিয়েছি অচেনা তিনজন পাবলিক আর র্যান্ডম এই তিনজন টিমমেটদেরকে। তো তোমরা অলরেডি ট্রেলারে দেখেই ফেললে। যাই হোক, আমরা বেশিক্ষণ ওদেরকে বাঁচিয়ে রাখতে পারিনি, তো এক পর্যায়ে যে আমাদের সোলো ভার্সেস স্কোয়াডে খেলা লেগেছিল আর ওই সোলো ভার্সেস স্কোয়াডে থাকা অবস্থায় আমরা এনিমির সাথে যেই লেভেলের মির্জাফরি করছিলাম না গাইস, একটা মুহূর্ত মিস করে না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। টিমমেট গুলো একটু দূরে মার্ক করেছিল রে, সবগুলাকে ব্রাজিলের মাঝখানে নামিয়ে দিয়েছি, আমাকে ফলো করতেছিল ম্যান। আর এখন দেখো ম্যাপের দিকে দেখো ভাই, লালে লাল হয়ে রয়েছে রে। আমার সাথেই নামতেছে, একটা গান পেলে হয়, তাতার একটা গান। আরে গ্রেনেড দিল কি বুঝে রে, এটাই ভালোইতেছে কোনো রকম করে। ভাই একটা গান দিয়ে দাও। ডুড, পুরো স্কোয়াড আমার মাথার উপরে। ও ভাই, দুইটা ডাউন হয়ে গেছে ওই গ্রেনেডে। ব্রো টমেটো ভাই, স্পেশাল টমেটো। আরেকটা না, আরেকটা কই? এ ভাই, এখানে তো আরেকটাকে দেখলাম, গায়েব হয়ে গেল। হ্যালো ব্রো, না না না, আছে দূর। গাইস বাউন্টি টোকেন পেয়ে গিয়েছি, আর বাউন্টি টোকেন হচ্ছে ইজি লুট, বেস্ট হেলমেট একেবারে যা কিছু রয়েছে সব তো দিয়ে দিয়েছে, আর আমাদের এডব্লিউএম হচ্ছে একেবারে ফ্রি। আচ্ছা গাইস, যেহেতু এডব্লিউএম পেয়েছি একটু উকি টুকি মারি, কই আছে কই কেউ? এ তো ও লেগেছে। ও আরেকটা, আরেকটা, আরে দূর একটু জন ভাই। আমার এডব্লিউএম কত দিন ধরে যে প্র্যাকটিস করি না, এডব্লিউএম এর হাত বারোটা বেজে গেছে শিওর। ও তো এন্ড ওপি হেডশট গাইস, লেটস গো ম্যান। ধরো ধরো, আরে কিল, এই যে মির্জাপুরি করা শুরু করে দিয়েছে, কিল খেয়ে দিছে, এত সুন্দর কিলটা ভাই। গাইস ম্যারাথনে ফার্স্ট হয়েছে, তো এত জোরে দৌড় মারলো আর একের মুখের সামনে থেকে বেঁচে গেল। ও আরে পুরো ফুল স্কোয়াড নিয়ে আসতেছে এখন, দেখছো নি? এর জন্যই ওর স্কোয়াডের কাছে গিয়েছিল। ও ইয়েস, 1100 ড্যামেজ গাইস। আচ্ছা কিলটা নেওয়া লাগবে তাড়াতাড়ি করে, আবার আবার গ্লোয়াল মেরে দিবে একটা, আরেকটা, আরেকটা, একটু ইয়েস, কিলটা পেয়ে গেছি। আচ্ছা তুমিও কি বেরাবা, তুমিও কি উকি মারতেছো নাকি? মারো উকি মারো, 1100 একটা পাটছে, হেডশট দিয়ে দেই তাড়াতাড়ি। দাঁড়ো, তোমার টমেটো খাওয়াতে হবে। আরে ক্যারেক্টার দাঁড়া করে দেবে ভাই, মেরে দিছে। না না না, তাকাও তাকাও পিছে তো দেখো। ইয়েস, আরেকটা, আরো দুইটা কিল পেয়ে গিয়েছি। যাক যাক ভাই, কিল গুলো চুরি করতেছিল, নাহলে কতগুলো কিল পেতাম ভাই। এটা হেডশট লাগে নাই, এ টিমমেট টিমমেট প্লিজ কিলটা নিও না রে। টুট, আরে কিলটা নিয়ে নিয়েছে একদিক দিয়ে এনিমি, তার উপর দিয়ে যদি টিমমেটও মির্জাপুরি হয়। কই এটা গেল কই ব্রো, এটা গেল কই? এ তাড়াতাড়ি উঠো রে, ওরা মনে একাধিক মানুষ আসতেছে। এ এসে বসে, ও টুট, একজন কারে রে রে, মীরা ভাইকে ডাউন করে দিছে। ধোক ধোক ধোক, না ভাই একটু ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ, এইবার ডাউন হবে একটা। ইয়েস, চাক নিরা ভাই একটু, আরে 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 আরে, এ তো এই তো মরেই যাবে গাইস। আমার টিমমেটের নাম নিনা আর কি, তোমরা যারা বুঝতেছো না, তাড়াতাড়ি ফাটবে। নিনা ভাই এদিকে আসো, এদিকে আসো, আরেকটা গেন মেরে দেই তাড়াতাড়ি করে। হ্যাঁ এদিকে আসো, হিল করতেছি, টু হিল করতেছি। ইয়াস ইয়াস, যা কিল হয়ে যাচ্ছে ম্যান, টিমমেটকে বাঁচিয়ে দিয়েছি, লেটস গো ব্রো। ওদিকে আরেক, কতক্ষণ এখানে স্টে করবো, সরতো। আচ্ছা আমি নামতেছি, আমি নামতেছি ভাই, এটা পাশেই আছে। টুট, না না না, হ্যালো ব্রাদার, ও আছে এখানে। আরে দূর, এটার একেবারে কম হেলথ ছিল, এর জন্য এটা নড়তেছিল না আমাদের কাছ থেকে। আমি আরো ভাবলাম যে যেইভাবে মাইটটা দিয়েছে আমাদেরকে, এর জন্য আমাদের জন্য নিচে ওয়েট করতেছে যে কখন আমরা নামবো আর মাইটটা দিবে। এ তো নিচে ওয়েট করতেছিল, এর হেলথ কম, কোথাও যেতে পারতেছিল না দূর আগে জানলে। আচ্ছা এটাকে, এটা এখানে এসে মারলো কাকে? এদিকে কোনো এনিমি আছে শিওর, তাহলে এগুলো একটু পালিয়ে নিই।
77টা শটগান এমো রেখেছি কাকে মারার জন্য ভাই, এত খেপছি কার উপর আমি? ব্রাদার কে আছো কে? হ্যালো, আবার কোন সিঙ্গেল পাবলিক আছো নাকি ভাই? ব্রাজিলিয়াতে না সিঙ্গেল ভাই, পাগো ভাই, খেয়ে দিছে 4 হেলথ মাত্র। কোন দিক দিয়ে আসছে ডুড, কি অবস্থা এ টিমমেট? আমি আমি জানি, আমি শিওর যে এই জঘন্যতম মাইরের প্রতিশোধ তুমি নিতে পারবা। হ্যাঁ টিমমেট মারো, দুবাই মারো, কই মারতেছো না কেন? হ্যালো, আরে নি না ভাই, এ তো উল্টা মার খেয়েছে বলো রে বেচারা। সমস্যা নেই সমস্যা নেই, আমাদের হিল করা হয়ে গিয়েছে, এখন আমাদের মৃত্যু মৃত্যু বলতেছি কেন, আমাদের প্রতিশোধ এই এখানে আছে। কি সুন্দর মুখের উপর গ্লোয়াল ব্যান, ও ইয়েস, 2-0 শর্ট গান গাইস, লেটস গো ম্যান, এটা ওপি। আর ব্রাজিলেতে কেউ আছে এই ইচ্ছামতো মাইটটা চললো, এরপরে আর কে থাকবে ভাই? নিনা ভাই, আমার আমার মনে হয় না আর আছে নিচে। এমনি তো আমাদের জন্য একেবারে ব্ল্যাক কার রয়ে গেছে, যেটা চড়ার সাথে সাথে একেবারে রং বেরঙ্গের হয়ে যাবে। তাড়াতাড়ি আসো উপরে যেয়ে, তারপর এ এ কাকে কে মারতেছে তোমাকে? আরে আরে ডাউন করে ফেলছে, ডু ডু আসতেছি। আরে কে দিছে রে, আমার লাস্ট টিমমেট ছিল আশা ভরসা, নি আশা সব কে দিল, এখন আমি আমি কি করব? সোলো বাসে স্কোয়াডে পড়ে গেলাম, মারলো কে ভাই? ওইখান থেকে আসলাম মাত্র, ডুড এ কোন মাইকার চেপে পড়ে গেলাম রে, এর সেকেন্ডের মধ্যে মরে গেল আমি। আরে প্রথম দিকে আসা উচিত ছিল, পড়লাম না বিপদে গাইস, এখন কি করবোটা কি? এখনো পর্যন্ত কতগুলো অ্যালাইভ রয়েছে, মাত্র 6টা কিল হয়েছে, 16 জন অ্যালাইভ রয়েছে গাইস। আচ্ছা আচ্ছা উপরে উপরে যেয়ে দেখি, বেশি অ্যালাইভ থাকার কথা না, মানে বেশি উপরে থাকার কথা না, মেবি কোনো সিঙ্গেল পাবলিক লুকিয়েছিল তখন ওইটা মেরে দিয়েছে। আসতেছি ভাইয়া, তোমার তোমার সিঙ্গেল কিটি ছুটাইতেছি ধরো ব্রাদার। এই তো এ ভাই, তুমি আমার লাস্ট টিমমেটকে মেরে দিয়েছো, তোমার উপর রাগ একবার অন্য লেভেলের, কই আছো কই? হ্যালো, আরে আরে আমার দৌড় মারছে রে, প্লিজ ব্রো, এদিক দিয়ে বেরোইছে, ও ভাই একেবারে মুখের সামনে এসে পড়েছিল রে, ধরো ধরো ধরো, হয়ে গেছে হয়ে গেছে। আর কে গো ভাই, পিছনে থেকেই মারবে তোমরা পলে, আরে আরে ঢোক রে ঢোক ভাই। এ ভাই, এই বিল্ডিং এর উপরে কেউ নাই তো? না 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 না, আচ্ছা ওর স্কোয়াড ফুল স্কোয়াডও থাকতে পারে, যেহেতু আরেকটা মারলো আমাকে। আমি আরো ভালো সিঙ্গেল ছিল, কিন্তু এসে দেখে ডাউন হয়ে গেল, কই আছে কই এটা? ভাই এই পাশে ছিল, ধরো 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 ধরো, একটা হেডশট কে দিতে পারবো? আরে রে হেডশট লাগে না কেন? ডুড যাক ভাই যাক, আই থিঙ্ক এইবার শেষ হইলো ম্যান। ভাই সাহেব কি শুরু হইছে, কি একটার পর একটা আসতেই আছে ব্রাজিলিয়াতে ম্যান। অত গাড়ি, আরে আরে রে এখানে আরো এনিমি, কিরে আরে এই যে 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 XM8 এর বাগটা গাইজ এখনো ফিক্স করতেছে না, অটো এম হয় না ভাই, এটা আবার কোন ধরনের জিনিস? এই সব টাইমে যদি অটো এম না হয়, কই আছে কই এটা ব্রাদার? হ্যালো, ও বাবা, আরে ফ্রি কিল টু, লেটস গো, এইবার শেষ, এইবার সিওর সব। এনি আগে থেকে বলে দিতেছি কোনো নড়াচড়ালাও না, ভিতর ঢুকিস না রে, তিনটা এখানে ছিল ম্যান, যদি একবার ধাক্কাটা দিতে পারতাম। তিনটা বিনা টিকিটে চন্দন দেশে চলে। আচ্ছা এখানে এখানে দুটোই স্কোয়াডে লেগেছে না, আর আমি একা সিঙ্গেল থার্ড পার্টি করার জন্য এসেছি না, তার মানে বুঝতেছো গাইস কয়টা কিল চুরি করতে পারবো? এটা দেখো ম্যান, ধরো ধরো এই কিলটা আগে নিয়ে নিই তাদের করে। আচ্ছা আমাদের কাছে গ্রেনেড কটা আছে, ওইখানে সবগুলো একসাথে থাকার কথা, মানে মাত্র একটা আছে। এই টাইমে টমেটো ছিনিমিনি করে আমার সাথে, যাক ভালো জায়গায় গিয়েছে গ্রেনেডটা। কোন দিক দিয়ে আসতেছে? হ্যালো, হুট করে গায়েব হয়ে গেল কেন সব? ওই তো, আরে ভাই যাক একটা ডাউন, আসবা তুমিও আসবা, আসো চন্দু, ইও আরে ডাউন হয় না কেন? যাক আরে এই কিল চুরি করছে, ও এটা পুরো আলাদা পাবলিক, ধরো ধরো এটাকে মারে নেই। এই তো আরে এদিক দিয়ে এসে পড়ছে একটা, আসো আসো চান্দো আসো, অ্যান্ড ইয়েস, ও আরো একটা ডাউন, লেটস গো, আরেকজন আছে মেবি। ভাই সাহেব কি ভয়টাই না পেয়েছে দেখছো, এটা এটা ভিতরে ঢুকে দিই। আচ্ছা আচ্ছা একটা গ্রেনের যদি থাকতো না তাহলে কিন্তু হয়ে যেত, এটা ভয় পেয়ে একেবারে গ্লোয়াল দিয়ে আটকে টাটকে রেখেছে, দেখো গ্লোয়াল ফাটানোর চেষ্টা করতেছে, একটা গ্রেনের তাড়াতাড়ি করে। আচ্ছা গ্লোয়াল এমনি তো ফাটাবে দূর, আচ্ছা ওই দিক দিয়ে, অ্যান্ড ভাইয়া সারপ্রাইজ, আরে এমনি তো ড্যামেজ ছিল রে, ও এই কয়টাই ছিল ব্রো, 14টা ভাই। আমাদের সবার ভদ্রভাবে থাকা উচিত, কোনো বেয়াদবি চলবে না ঠিক আছে, আগে জোনে যাই তারপর যে ফাইট হবে। আরে আরে মারা শুরু করছে রে, শয়তানটা বেয়াদবি করাস লাগবে এদের, ভাই প্লিজ মাইরো না এনিমিদের, এগুলো এগুলো সমস্যা কোথায় ভাই? জোনে আসি না তারপর যে ফাইটটা করি, ওরাও তো জোনে পড়তেছে, এই জোনে কি লেভেলের হেলথ ভাই? মারিস না ভাই, মারিস না, মারিস না, মারিস না, মেরে ফেলবে রে, চক ভাই জোনে এসে পড়ছে, এখন আসো ভাই এখন।
যা তুমি আবার বেঁচে আছো কোন দুঃখে, তোমার টিমমেটদের মতো তুমিও চান্দু এলিমিনেটেড হয়ে যেতা। ভাই ড্যামেজই দিচ্ছে না রে, দাঁড়ো কাছে যেয়ে তারপর M18 মানে ওই দুই নলা দিয়ে মারবো, তারপর দেখবো ড্যামেজ কাকে কি কিভাবে না দেয় এটা দেখবো। আচ্ছা তার আগে টমেটো মেটে দিই তাহলেই তো এনাফ। হ্যাঁ 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 তুমি কভারেই থাকো, এই তো বেরোবা, আমি জানি তো বেরোবা। ও ভালো ড্যামেজ ডুড, গ্লোয়াল কই? আরে এইখানে একটা গ্লোয়াল রে। And let's go, yes, finally man, অনেক বেশি এনজয় করেছি ম্যান এই ম্যাচটা খেলতে গিয়ে। ফাইনালি সোলো ভার্সেস স্কোয়াডে 15টা কিল, হ্যাঁ হ্যাঁ সোলো ভার্সেস স্কোয়াড না, স্কোয়াডে 15টা কিল। আমার এটা আমার টিমমেট অবশ্যই ছিল ম্যান, তাও ভাই যেই কিলগুলো নিয়েছে আর যেইভাবে মির্জাপুরিগুলো ছিল না ম্যান, তাও ডায়মন্ড 2-তে লেটস গো ম্যান 15টা কিলে বুই। ইয়াও গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। আর গাইস তোমাদেরকে তো বললাম ভিডিওর ফার্স্টে যে আমাদের ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে, তো তোমরা তো জানোই বর্তমানে গেমে অতিরিক্ত লেভেলে হ্যাকার এসে গিয়েছে, যার কারণে আমাদের গেমটা একেবারে মন থেকে উঠে যাচ্ছে, এক টাইপের গেমটাই পুরোপুরি বাদ হয়ে যাচ্ছে। আমরা র্যাঙ্ক পুশ যারা করে র্যাঙ্কে ফানভাবে যারা খেলে তাদের জন্য তো প্রবলেম হচ্ছে, যারা র্যাঙ্ক অতিরিক্ত লেভেলে পুশ করে, গ্লোবাল পুশ করে, গ্র্যান্ডমাস্টার পুশ করে, তাদের জন্য লাইক অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে, তারা এক টাইপের গেমটা ছেড়ে দিচ্ছে অনেকে। তো গাইজ এইটার ব্যাপারে বলে দিই, আমি এতদিন ধরে কোনো স্টেপ নিচ্ছিলাম না, কারণ আমার যেটুক সাবস্ক্রাইবার রয়েছে আর এই পর্যায়ে থেকে আমি গেইন অফিসিয়াল পর্যন্ত পৌঁছানো একেবারে ইম্পসিবল ছিল, যতক্ষণ না পর্যন্ত আমার উপর থেকে একটা সাপোর্ট আসে। আর বর্তমানে আমাদের সব ইউটিউবাররা এক হয়ে এইটার উপর স্টেপ নিচ্ছে, স্টেপ নেওয়া যেটার কারণে উচিত, কারণ এক টাইপের সহ্যের বাইরে চলে গিয়েছে। এতদিন ধরে গাইজ আমরা কম সময় দেইনি গেইনাকে, এত দিন ধরে আমরা বলেছি আর উনারা শুধুমাত্র এইটা রেসপন্স করেছিল, হ্যাঁ উনারা ব্যান করছে, কিন্তু কোনো টাইপের আমরা ওইটার রেজাল্টই পাচ্ছিলাম না। একটার পর একটা প্রত্যেকটা দিন আমাদের হ্যাকার ফেস করতে হচ্ছিল, আর এখন ফাইনালি সময় এসে গিয়েছে গাইস, সবাই আমাদেরকে সাপোর্ট করতেছে সব ইউটিউবার। তো গাইস তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট হলো, সবাই প্লে স্টোরে যাও, সার্চ করো ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ারের রিভিউ হিসেবে একটা সিম্পল ওয়ার্ড লিখে আসো, হ্যাশট্যাগ ব্যান হ্যাকার। এটা শুধু প্লে স্টোরে না গাইস, ওনাদের কিন্তু ফেসবুকে অফিসিয়াল পেজও রয়েছে যেখান থেকে পোস্ট করা হয়, এবং সবগুলো পোস্টে তোমরা স্প্যাম করো হ্যাশট্যাগ ব্যান হ্যাকার। এছাড়া ওনাদের কিন্তু ইউটিউবে চ্যানেল রয়েছে অফিসিয়াল, যে চ্যানেলটা ওইখান থেকে যতবার স্ট্রিমে আসবে ততবার তোমরা হ্যাশট্যাগ ব্যান হ্যাকার লিখে স্প্যাম করে ফেলো। আর এছাড়া আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি আমাদের ছোট বড় বাঙালি যত ইউটিউবার রয়েছে সবাইকে, তো হতে পারে তোমার 100 সাবস্ক্রাইবার, তারপরেও তোমরা এই ব্যাপারে একটা ভিডিও বানাও, তোমার সাবস্ক্রাইবারদেরকে তুমি বুঝিয়ে বলো এই টপিকটার ব্যাপারে, আর বলো হ্যাশট্যাগ ব্যান হ্যাকার এই জিনিসটা সব জায়গায় স্প্যাম করতে, স্পেশালি প্লে স্টোরে গাইস এই টাইমটা আমাদের কাজে লাগাতে হবে, এই টাইমে আমরা সবাই সবাইকে পাচ্ছি পাশে। এছাড়া গাইস পরে যে কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না, শুধু ইউটিউবাররা না গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ারের অনেক বড় বড় কমিউনিটি রয়েছে ফেসবুক গ্রুপ হিসেবে, তো আমরা প্রত্যেকে ওইখানে জাস্ট একটা করে পোস্ট দিয়ে দিই এই টপিকের উপরে। গাইস এইভাবে যদি স্প্যামটা চলে না আমাদের গেইনা অফিসিয়াল পর্যন্ত কেঁপে উঠবে, আশা করি এই টপিকটার উপরে তোমাদের সবার হেল্প পাবো গাইস। আর যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলেও একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াম গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম, I love this guys. Peace.